নমস্কার বন্ধুরা, ভূগোল কথায় আপনাদের স্বাগত। আজকে আমরা ভারতবর্ষের নদ নদী সম্পর্কে আলোচনা করব। উত্তর ভারতের নদ নদী সমূহ এবং দক্ষিণ ভারতের নদ নদী সমূহ এবং কিছু তথ্যের আকারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এসে থাকে এরকম অনেক প্রশ্ন। যেমন হঠাৎ করে এলো যে বিপাশা নদীর উৎপত্তি স্থান কোথায় এবং কোন কোন রাজ্যের উপর দিয়ে এটি প্রবাহিত হয়েছে। একইভাবে মহানদীর উৎপত্তি স্থান কোথায় এবং কোথায় পড়েছে, এর উপনদীগুলির নাম কি বা কোন কোন রাজ্যের উপর দিয়ে মহানদী প্রবাহিত হয়েছে, এরকম কিছু তথ্য ছকের আকারে তুলে ধরা হয়েছে। যেখানে দেখতে পাচ্ছ ছকের হেডিংগুলো, এই কলামের হেডিং নদ নদী উৎস স্থান, প্রথম স্থল, উপনদীসমূহ আর প্রবাহিত রাজ্য। যেরকম প্রথমটা হচ্ছে গঙ্গা নদী। গঙ্গা নদীর দৈর্ঘ্য কত? 2525 কিমি। কোথায় উৎপত্তি স্থান? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা। প্রথম স্থল কোথায়? বঙ্গোপসাগর। উপনদীসমূহ কী কী? যমুনা, সোন, কাশি, গণ্ডক, ঘরঘরা, গোমতী ইত্যাদি। প্রবাহিত রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড। একইভাবে ব্রহ্মপুত্র নদী, এটির দৈর্ঘ্য কত? 2900 কিমি, কিন্তু ভারতের উপর দিয়ে প্রবাহিত হয়েছে মাত্র 8085 কিমি। কোথায় উৎপত্তি? মানস সরোবরের কাছে চেমাংদুং হিমবাহ থেকে উৎপন্ন। প্রথম স্থল কোথায়? বঙ্গোপসাগরে। এর উপনদীসমূহ কি? সুবর্ণশ্রী, মানস, তিস্তা, তোর্ষা। এর ডান তীরে বাম তীরে এগুলো কি? বুড়িডিহং, কপিলি, ধানসিরি ইত্যাদি। প্রবাহিত রাজ্য কি? অরুণাচল প্রদেশ ও আসাম, মানে ভারতে এই দুটি রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। একইভাবে সিন্ধু রয়েছে, তোমরা দেখো মানস সরোবরের কাছে সিংহ খাবাব হিমবাহ থেকে উৎপন্ন। কোথায় পড়েছে? আরব সাগরে পড়েছে। উপনদীসমূহ কোথায়? ডান তীরে। ডান তীরে শায়ক, গিলগিট, বাম তীরে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, ঝিলাম ইত্যাদি। প্রবাহিত রাজ্য কোথায়? জম্মু ও কাশ্মীর। হ্যাঁ, একইভাবে এবার যমুনা নদী আছে। যমুনা নদী হচ্ছে এটা এই গঙ্গার উপনদী যমুনা, সোন, শতদ্রু হচ্ছে এই সিন্ধুর উপনদী, শতদ্রু, বিপাশা, ইরাবতী, তারপর চন্দ্রভাগা, বিতস্তা, এগুলো হচ্ছে উত্তর ভারতের নদ নদী এবং সিন্ধুর উপনদী সমূহ। এদের উৎপত্তি স্থান রোটাং গিরিপথের কাছে উৎপন্ন। ইরাবতী হচ্ছে রোটাং গিরিপথ, চন্দ্রভাগা হচ্ছে রোটাং গিরিপথ, বিতস্তা বা ঝিলাম নদী হচ্ছে বারালাচা গিরিপথ। এভাবে এগুলো সবই সিন্ধুর উপনদী। হ্যাঁ, এবং কোথা দিয়ে প্রবাহিত হয়েছে? হিমাচল প্রদেশ, পাঞ্জাব। এটা হচ্ছে যে উত্তর ভারতের নদ নদীসমূহ। তাহলে উত্তর ভারতের প্রধান তিনটি নদী রয়েছে, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধু। এদের আবার বিভিন্ন উপনদী আমরা দেখতে পেলাম এবং প্রধান প্রধান উপনদী যেগুলো বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেগুলোরই উৎসস্থান বা প্রথম স্থল বা উপনদীসমূহ তুলে ধরা হলো। এইবার দক্ষিণ ভারতের নদ নদীগুলি সম্পর্কে কিছু বলা যাক। সেক্ষেত্রে প্রথম হচ্ছে যে দামোদর, দক্ষিণ ভারতের পূর্ব দিকের নদী। দক্ষিণ ভারতের পূর্ব প্রান্তের নদী হচ্ছে দামোদর। ছোটনাগপুর মালভূমির খামারপোত পাহাড় থেকে উৎপন্ন হয়েছে। কোথায় পড়েছে? উৎপতন স্থল হচ্ছে যে হুগলি নদী। হ্যাঁ, তারপর উপনদীসমূহ কী কী? বরাকর, কোনার, বোকারো, জামুরিয়া এগুলো। তারপর হচ্ছে পতন স্থল প্রবাহিত রাজ্য কোথায়? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এটা। তারপর হচ্ছে যে সুবর্ণরেখা নদী ছোটনাগপুর মালভূমি বঙ্গোপসাগরে পড়েছে। কোথায় উৎপত্তি স্থান? ছোটনাগপুর মালভূমি। পতন স্থল কোথায়? বঙ্গোপসাগর। এই উপনদীসমূহগুলি কী কী রয়েছে? কঞ্চি, কারফাড়ি, হুদ্রু, খড়কা ইত্যাদি। প্রবাহিত রাজ্য কোথায়? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা। মহানদী হচ্ছে কোথায় উৎপন্ন? দণ্ডকারণ্য, ছত্তিশগড়ের রায়পুরের সিংহরা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, বঙ্গোপসাগরে যে পড়েছে। এর উপনদী সমূহগুলো হচ্ছে ইপ, মান্দা, হাঁসদ, সেওনাথ, ওং, জংখ ইত্যাদি। কোথায় প্রবাহিত হয়ে পড়েছে? প্রবাহিত রাজ্য হচ্ছে ছত্তিশগড় ও উড়িষ্যা। তারপর হচ্ছে যে গোদাবরী নদী হচ্ছে এটা, তারপরে মহারাষ্ট্রের তৈমক্য পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এবং উপনদীসমূহ হচ্ছে মঞ্জিরা, পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা, ইন্দ্রাবতী, সারবরী ইত্যাদি। কোথায় প্রবাহিত হয়েছে?
কোন রাজ্যের উপর দিয়ে? মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশ। এ হলো কৃষ্ণা নদী। এবার কৃষ্ণা নদী আসছে, যে এর দৈর্ঘ্য দেখতে পাচ্ছ 1290 কিমি। পশ্চিমঘাট পর্বতমালার মহাবালেশ্বর পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং বঙ্গোপসাগরে পড়েছে। কয়না, ভীমা, তুঙ্গভদ্রা, বেদবতী, মুসি প্রভৃতি, ঘাটপ্রবাহ, মালপ্রবাহ প্রভৃতি উপনদীসমূহ মহারাষ্ট্র, কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে এই কৃষ্ণা নদী প্রবাহিত হয়েছে। এবার দেখো আরও আছে কিছু, আরও কিছু দক্ষিণ ভারতের নদ নদী আছে। হ্যাঁ, দক্ষিণ ভারতের নদ নদী পেন্নার আছে, পেন্নার পেন্নার দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পেন্নার। তো পেন্নার কর্ণাটকের নন্দী পাহাড় থেকে উৎপন্ন, বঙ্গোপসাগরে পতিত স্থান, অন্ধ্রপ্রদেশ ও কর্ণাটকের রাজ্যের প্রতি প্রবাহিত হয়েছে। কাবেরী নদী পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি পাহাড় থেকে উৎপন্ন হয়েছে, বঙ্গোপসাগরে পড়েছে এবং হেমাবতী, সিমসা, ভবানী, অমরাবতী প্রভৃতির উপনদী কর্ণাটক তামিলনাড়ুর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ভাইগাই, ভাইগাই পশ্চিমঘাট পর্বতের মানে উপর দিয়ে প্রবাহিত হয়েছে, উৎপত্তি হয়েছে বঙ্গোপসাগরে পড়েছে। সারুলি একটা অন্যতম উপনদী, বিভিন্ন পরীক্ষা এসে থাকে সারুলি কোন পরীক্ষা কোন নদীর উপনদী ভাইগাইয়ের, ঠিক আছে, তামিলনাড়ুর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। লুনি, এটা এবার এগুলো তো হলো দক্ষিণ ভারতের পূর্ব প্রান্তের নদ নদী অবধি, মানে ভাইগাই অবধি। এবার দক্ষিণ ভারতের পশ্চিম প্রান্তের নদী রয়েছে লুনি। লুনি রাজস্থানে আনসার হ্রদ থেকে উৎপন্ন, কচ্ছেরণে প্রবাহিত পড়েছে, জারোয়ার, সুকুরি, বন্দি রাজস্থান প্রভৃতি উপনদী আর রাজস্থান গুজরাট উপর দিয়ে প্রবাহিত হয়েছে। সবরমতী আরাবলি পর্বতে উৎপন্ন, খাম্বাত উপসাগরে পতিত হয়েছে। তারপরে এগুলো হচ্ছে উপনদী, দেখো রাজস্থান গুজরাট উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তারপর হচ্ছে মাহি, মাহিটাও হলো এটা, মাহিটা মাহিটা হচ্ছে বিন্ধ্য পর্বতে উৎপন্ন, খাম্বাত উপসাগরে পতিত, এগুলো হচ্ছে তার উপনদী। মধ্যপ্রদেশ ও গুজরাটে পড়েছে, রাজ্যের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। নর্মদা মহাকাল পর্বতের অমরকণ্টক পাহাড় থেকে উৎপন্ন, খাম্বাত উপসাগরে পতিত, হিরণ, ঝর্ণা, কুলার, কুণ্ডি প্রভৃতি তার উপনদী মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। তাপি মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি থেকে উৎপন্ন হয়েছে, তাপ্তি নদীর খাম্বাত উপসাগরে পতিত। পূর্ণা, এগুলো সব গিরনা, পূর্ণা, পাটকি প্রভৃতি হচ্ছে এর উপনদী সমূহ আর মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, গুজরাটের উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এই হচ্ছে সমগ্র নদী সিস্টেম, পূর্ব ভারতের নদ নদী, পশ্চিম ভারতের নদ নদী যেটা দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পড়ছে এবং উত্তর ভারতের নদ নদীর মধ্যে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র সব নদীগুলিরই উৎপত্তি স্থান, পতনস্থল, নদ নদী উপনদী সমূহ প্রবাহিত রাজ্য নিয়ে বর্ণনা করা হলো। এই এইটা এই ছবিটা হচ্ছে, এটা একটা ছবি যে এই হচ্ছে এই দক্ষিণ ভারতের নদ নদীগুলি সম্পর্কে, এই অজয়, দামোদর, সুবর্ণরেখা, ব্রাহ্মিণী, হ্যাঁ, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, এভাবে সিকোয়েন্স অনুযায়ী অনেক সময় প্রশ্ন করে দেয় যে উত্তর থেকে দক্ষিণের মধ্যে কোন কোন নদীগুলি পরপর রয়েছে। এটাকে ছোট্ট একটা চিত্র, দক্ষিণ ভারতের নদ নদীগুলির মধ্যে দক্ষিণ ভারতের পশ্চিম প্রান্তের নদ নদীগুলির মধ্যে একদম উত্তর রয়েছে লুনি, তারপর সবরমতী, তারপর মাহি, নর্মদা, তারপর নিচে তাপ্তি, আর এদিকে পূর্ব ভারতের মধ্যে সবথেকে নিচে রয়েছে ভাইগাই, তারপর কাবেরী। এইভাবে তোমরা দেখতে পারো, এই হচ্ছে নদ নদী নিয়ে আলোচনা। আশা করছি তোমাদের ভিডিওটি খুব উপকারে আসবে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু এরকম প্রশ্ন এসে থাকে, ছোটো ছোটো প্রশ্ন নদী সংক্রান্ত। ধন্যবাদ।